বলেন এখন স্লোগান বন্ধ রাখতে সময় কিন্তু নেই কিছুক্ষণ পরে আদান দেবে কাজে এখন আর স্লোগান দেবেন না ঢাকা সিটির খবর রাখেন খবর রাখেন 18 তারিখ সামনে রেখে মির্জা ফখরুল বিএনপি সারা বাংলাদেশে ডিসেম্বর মাসের মতো তারা তাদের নেতা কর্মীদের ঢাকায় আনতে শুরু করেছে হোটেলগুলোতে খালি নাই হোটেলে খালি নাই হোটেলের সব সিট তারা বুক করে ফেলেছে ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে খালি ফ্ল্যাট আছে সব তারা বুক করে ফেলেছে কে বাবা ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখছে মির্জা ফখরুল ইসলাম খোয়াব দেখছে খোয়াব ফখরুলের আন্দোলন বিএনপির দশ দফা বিএনপির ঢাকা শহরে লোক জমায়েত করবে অবরোধ করবে অবরোধ করবে এই শহরে সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা 18 তারিখে ঘোষণা প্লিজ স্টপ আমি কিভাবে দাঁড়াবো আপনাকে বলবো তারা সেই ষড়যন্ত্র করছে কাজে আর ফখরুল মাঝে মাঝে আজগুবি বার্তা ছড়াচ্ছে ফখরুল বলে হাওয়া থেকে পাওয়া খবর হাওয়া থেকে পাওয়া যত খবর সব মির্জা ফখরুলের কাছে শুনবে এখন ভালোই আছে টাকা পয়সার নতুন চালান আসছে মাল পানি ভালোই গত ডিসেম্বরের চেয়েও সর্বরাহ এখন একটু বেশি বস্তার উপর বসে আছে ফখরুল টাকা দিয়ে ডিসেম্বরে আন্দোলন হয়নি ও টাকার আন্দোলন গোলাপ বাগে গরুর হাটে গর্তের মধ্যে চলবে এখন আবার আন্দোলন হাওয়া থেকে পাওয়া ভুয়া রে ভুয়া ফখরুল কি বলে রে ফখরুল বলে পশ্চিমী বিশ্বের সমর্থক আন্দোলনে নাকি বিএনপিকে সাহস যোগাচ্ছে আমরা এটা জানি না এ খবর হাসা না মিছা এ খবর হাসা না মিছা মিথ্যা কথা আর কত বলবো পশ্চিমা বিশ্বে যারা বাংলাদেশে এসেছে যারা আমাদের সঙ্গে কথা বলেছে বিদেশে বলেছে দেশে বলেছে তারা বলেছে বাংলাদেশে নির্বাচনে তারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করে না একথা আমেরিকাও বলেছে একথা ইউরোপও বলে দিয়েছে ফখরুল করতে গিয়ে
হাওয়া থেকে নিচে আজগুবি যাব খেলা হবে ছাড় দেব না বক্র ডিসেম্বরের চো কড়া খেলা হবে এখন তো চলছে কি খেলা কোয়ার্টার ফাইনাল আগামী মাসে কি হবে তারপরে জানুয়ারিতে কি হবে ফাইনাল খেলা খেলা হবে ভোট চোরাদের বিরুদ্ধে খেলা হবে বিরুদ্ধে খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে লুটপাটের বিরুদ্ধে খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে ফাউল করলে লাল কার্ড ফাউল করলে লাল কার্ড লাল কার্ড তৈয়ার হয়ে আছে আওয়ামী লীগের অ্যাকশন যুবলীগের ডাইরেক্ট যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খেলা হবে ডাইরেক্ট অ্যাকশন চলবে 18 তারিখে আমরা এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ পুলিশ দক্ষিণ গেটে সব আমরা জমায়েত হব ঠিক আছে এখন প্রবেশ করছো চুরি করে এসে এসে আত্মীয় স্বজনের বাসা ফখরুল বলেছে অতিরিক্ত কাপড় আনবে অতিরিক্ত কাপড় আনবে ক্ষমতা দখল করার জন্য তো আমরা কি দাঁড়াইয়া ললিপপ খাব আমরা কি ললিপপ খাব যুবলীগের যুবকরা ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ আমরাও প্রস্তুত আমরা প্রস্তুত আছি অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে বিএনপিকে অবরোধ করা এখন পালাইয়া চুরি করে ঢুকছ এরপরে পালাবা পথ পাবে না সাবলা যত থেকে কি হলো শেষ রাতে পালাই গেল না আমি বলতে চাই না আরো করুন পরিণতি হবে বিএনপি শেখ হাসিনা মাথা নত আল্লাহ ছাড়া কাউকে ভয় করে ফখরুল সাহস পাচ্ছে বিদেশ আমরা সাহস পাচ্ছি বিদেশি সমীক্ষায় এসেছে বাংলাদেশে আগামী নির্বাচনে শতকরা 70 ভাগ লোক শেখ হাসিনার পক্ষে আমরা বাংলাদেশের জনগণের সমর্থন থেকে আমরা সাহস পাচ্ছি শেখ হাসিনার মতো সাহসী নেতার নেতৃত্বে আমরা কাউকে যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে ততক্ষণ কোন ভয় নেই ইনশাল্লাহ আল্লাহ পাকও আমাদের সাথে আছে কারণ আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা নীতির পক্ষে আছি আমরা গণতন্ত্রের আছি আমরা জনগণের সঙ্গে আছি কাজে বাংলাদেশের মানুষ আমাদের
সঙ্গে আছে থাকবে বক্তৃতা দিতে পারলাম না সময় শেষ আপনাদের বলি 18 তারিখে আরো বেশি করে আসতে হবে জি দক্ষিণ গেট যুবলীগের আরো বিশাল মিছিল আসবে এটা আশা করি সব যুব নেতারা মঞ্চে নানক সাহেব সেই যুবলীগের অভিসংবাদিত তারপর আজম সাহেব তার দেয়ার সঙ্গে আছে বর্তমান আছে পরশ সঙ্গে আছে নিখি আরে মঞ্চ ভরা নেতা পিছিয়ে একটু কম বসলে ভালো তো শৃঙ্খলা রাখতে হবে সামনে শৃঙ্খলা রাখতে হবে 28 তারিখে যেন মঞ্চ না পড়ে আঠারো তারিখে সামনে শৃঙ্খলা কর্মীরা মানে নেতারা মানে না কর্মীরা সব শৃঙ্খলা করে আর নেতারা সব এলো মেলো কিছু দেখতে পাচ্ছি এরা কবে যুবলীগ করছে সামনে শৃঙ্খলা আছে 18 তারিখ যেন শৃঙ্খলা বিশাল মিছিল হবে আমরাও সেদিন আন্দোলনের নবতর পথযাত্রার সূচনা করব শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন নিয়ে যাব বিজয়ের মন্দিরে আগামী নির্বাচন জয় বাংলা জয় বাংলা চেয়ারম্যান বলছেন।